ঝড় আসবে যদি আসুক, আমি ঝড়ের আঘাত সইব, ঝড়ের আঁধারে ঝড়ের আলোতে ঠিকানা আমার জ্বালব। লড়াইয়ের এই স্পন্দন যেন প্রতিধ্বনিত হচ্ছিল সোমবার সকাল থেকেই গোটা ধনপুর বিধানসভা কেন্দ্রে। হৃদকমলে ঝড় তোলা সংগ্রামী মানুষের অদম্য জেদ এবং সাহস দেখল এদিন মানুষ, গোটা ত্রিপুরা রাজ্য দেখল। শুধু যৌবন নয়, লড়াকু বয়োজ্যেষ্ঠরাও দেখালেন আগুন ছড়ানো রোদে হকের দাবিতে শাসকের দিকে আঙুল উঁচিয়ে জবাব চাওয়ার জঙ্গি মেজাজ। কোনো বাধাই বাঁধা হয়ে দাঁড়ালো না এই জঙ্গি মেজাজের কাছে। তাই তো বিরোধী দলনেতা মানিক সরকার বললেন, আপনারা আজকে যা করলেন এটা শুধু ধনপুর বা কাঁঠালিয়া ব্লকের জন্য দৃষ্টান্ত নয়, সারা ত্রিপুরার জন্যে আজকে সাহসী মাথা নত না করে একটার পর একটা বাধা উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছার প্রশ্নে যে ভূমিকা নিয়েছেন আপনারা, রাজ্যের মানুষ এটা দেখে এই শিক্ষা নেবে, আর মাথা নত নয়। আপনারা আজকে যা করলেন এটা শুধু কাঁঠালিয়া ব্লকের জন্য দৃষ্টান্ত না, সারা ত্রিপুরার সামনে আজকে আপনারা এই সাহসী মাথা নত না করে একটার পর একটা বাধা উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছার প্রশ্নে আজকের কর্মসূচিতে যে ভূমিকা নিয়েছেন ত্রিপুরার মানুষ এটা দেখে জেনে এই শিক্ষাই নেবে, আর মাথা নত করে থাকা যাবে না। এদিন জনস্বার্থ সম্বলিত আট দফা দাবি আদায়ে সিপিএমের ডাকে কাঁঠালিয়া ব্লকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। সিপিআইএম পারেড ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা এই কর্মসূচিতে যোগ দেবার জন্য নিজ বিধানসভা কেন্দ্রে যাবার পথে বিজেপির কিছু কর্মী মানিক সরকারের কনভয়ে হামলার চেষ্টা করে, কালো পতাকা প্রদর্শন করে এবং রাস্তায় টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে তোলেন ধনপুরের হাজার হাজার মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে, যারা এই কর্মসূচিতে অংশগ্রহণই শুধু নয়, জননেতাকে এলাকায় নিয়ে যেতে এসেছিলেন। জঙ্গি মেজাজ থেকে কেটে পড়ে বিজেপি কর্মীরা, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বিপ্লব দেবের পুলিশ। ধনপুর বাজার থেকে সামনে এগিয়ে যেতে বাধা দেয় পুলিশ, বেশ কিছুটা সময় পথে আটকে পড়েন তিনি। পুলিশের বাধার কোনো কারণ ছিল না, শাসক দলের নির্দেশ পালনে সদা ব্যস্ত পুলিশের বাধা মারিয়েই হাজারো মানুষের দৃঢ় প্রতিজ্ঞ বাঁধ ভাঙা স্রোতের কাছে হার মানতে বাধ্য হলো পুলিশ। পায়ে হেঁটেই জনস্রোত নিয়ে গেল মানিক সরকারকে কাঁঠালিয়া ব্লকে। মাঝে বাঁশপুকুর বাজারে যাবার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা, কিন্তু জনস্রোত দেখে এবং প্রতিরোধের স্পৃহা দেখে পালিয়ে যায়। দীর্ঘ মিছিল পৌঁছে যায় কাঁঠালিয়া ব্লকে, কাঁঠালিয়া বাজারে হয় সভা। হাজার হাজার মানুষের প্রতিবাদের এই তেজকে কুর্নিশ জানিয়ে মানিক সরকার বলেন, ঘুরে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে নিজের যে হকের দাবি, বেঁচে থাকার দাবির লড়াইকে আরো জোরদার করতে হবে, বড় লড়াই সংগঠিত করতে। ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে এবং চোখে চোখ রেখে, মুখে মুখ রেখে নিজের যে হকের দাবি, বেঁচে থাকার দাবি, এগুলো আদায় করার সংগ্রামে সামনের দিনে আরো বড় সড় আন্দোলন, সংগ্রাম, জমায়েত সংগঠিত করতে হবে। সমস্ত মানুষের সমস্যার কথা ভাবনা রেখে এই আট দফা দাবিকে সামনে রেখে আজকে সমস্ত প্রতিরোধ মোকাবেলা করে পাল্টা প্রতিরোধ করে তুলে এই কর্মসূচি সফল করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার সভ্য, তার সমর্থক, তার নীতি আদর্শের যারা অনুরাগী এই শিক্ষাই তাদের দেয়, শুধু নিজের জন্য ভাববে না। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।